So দুটো ডিম, লেটস গো, ওপেন ইয়োর ভিডিও অ্যান্ড কিপ ইট অন অ্যাবাউট 10 মিনিটস। আসসালামু আলাইকুম গাইস, রাত বাজে 4:23। এই মুহূর্তে আমি একা এত রাতে পড়াশোনা করতেছি বিকজ কালকে আমার এক্সাম, অ্যান্ড দিস এক্সাম ইজ ভেরি সিরিয়াস। এখানে প্রচুর প্রেশার আসতেছে এক্সামের, আর তার থেকেও বেশি প্রেশার আসতেছে এই এক্সামটা একটা চ্যালেঞ্জের সাথে আমাকে দিতে হবে। পরীক্ষার আগে ডিম খেয়ে যাওয়া ঠিক নয়, স্পেশালি দুইটা ডিম খেলে দুইটা গোল্লা পাওয়া যাবে, মানে ডবল জিরো, এরকম একটা কুসংস্কার কিন্তু সবার কাছে আমরা শুনে আসতেছি। এর জন্য পরীক্ষার আগে অনেকেই ডিম টিম খেতে চান না। সো মাই চ্যালেঞ্জ ফর টুডে, যে আমি হচ্ছে আপনাদের সামনে দুটো ডিম খাবো, নট ওয়ান নট হাফ, পুরোটা পুরোপুরি দুটো ডিম, ডিম খেয়ে আমি হচ্ছে আপনাদেরই সামনে পুরো একটা পরীক্ষা দেব। সো গাইস, এই যে দুটো ডিম এখনই সিদ্ধ করতে আমরা রান্নাঘর চলে যাচ্ছি। 5 4 3 2 1। ডিম সিদ্ধ করার প্রসেস একদম ইজি, জাস্ট 10 মিনিটের জন্য লবণ মাখা পানির ভিতরে এই দুটো ডিম ছেড়ে দেওয়া হয়েছে এবং চুলার তাপ মোটামুটি হাই রাখা হয়েছে। সো আশা করছি ডিমগুলো প্রায় হয়ে গেছে, একটু পরে ছুলে আমরা খাওয়া শুরু করে দেব। সো দুটো ডিম রেডি টু কনজিউম। কুসুমটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের। এবার পরীক্ষা দেওয়ার পালা গাইস, আমাদের কিন্তু দুইটা ডিম খাওয়া শেষ, একটু পরেই আমাদের কিন্তু এক্সাম শুরু হবে, আর এই এক্সামটা অনলাইনে হচ্ছে। আমাদের ভিডিও ক্যামেরা অন থাকবে, আমাদের কথা স্যাররা শুনতে পাবে এবং ফুল টাইম স্যার আমাদের মনিটর করবে। তো 1.5 ঘন্টার এই যুদ্ধে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু ইনফরমেশন আমি শেয়ার করে দিতে চাই। আমি আজকের কন্টেন্টের একটা সামারাইজড ভার্সন, একটা সংক্ষিপ্ত ভার্সন আপলোড করতে যাচ্ছি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে, আর একটা নাম হচ্ছে ফ্যানফেয়ার। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই এই প্ল্যাটফর্মে আপলোড কেন করবো? বলে সেটা আমি আপনাদেরকে ইজিলি একটু দেখাই দিই। নর্মালি যারা অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন তারা কিন্তু ইজিলি প্লে স্টোর থেকে এখনই অ্যাপটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক কিন্তু দিবেন ডিসক্রিপশন। আর পাশাপাশি যারা আইফোন ইউজার তারাও কিন্তু চাইলে অ্যাপটা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। নেক্সট স্টেপ হচ্ছে সিম্পলি আপনার অ্যাপে আপনার ফেসবুক বা আপনার গুগলের ইমেল দিয়ে আপনি ইজিলি লগ ইন করে নিতে পারেন, অর আপনি চাইলে নতুন করে অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন করতে পারেন। এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনারা চাইলে 10 সেকেন্ড থেকে 7 মিনিট পর্যন্ত বিভিন্ন রকম আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট আপলোড করতে পারেন। এখানে আপনার লাইফস্টাইলের সাথে কানেক্টেড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি ইন্টারেস্টিং কন্টেন্ট আপলোড করতে পারেন। আবার ধরুন আপনি বিভিন্ন রকম রিভিউ বেসড ভিডিও করতে পারেন, যেমন আমি আমার পার্সোনাল ভিডিও শ্যুটের জন্য বিভিন্ন রকম লাইট ইউজ করি। সো এর মধ্যে কোন লাইটটা আমার বেশি পছন্দের, আমি কেন সেটা ইউজ করি, এর উপকারী অপকারী দিকগুলো কী কী সেগুলো আপনি বলতে পারেন। সাথে সাথে আপনার মনে করেন বাসায় অনেক মশা, মশা মারার জন্য আপনি ব্যাট ইউজ করেন, ইলেকট্রিক ব্যাট। এখন হয়তো আপনি অনেক ব্যাট আগে ইউজ করছেন, আর একটা ব্যাট আপনার কিন্তু খুব পছন্দের, মানে এটা খুবই উপকারী এবং এফেক্টিভ, সেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারেন। এবং ফ্যানফেয়ার প্ল্যাটফর্মে আপনি কিন্তু পাচ্ছেন সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কানেক্ট হওয়ার সুযোগ। এরকম বিভিন্ন ভিডিও আপলোড করার মাধ্যমে এই কন্টেন্টগুলো কিন্তু একটা সময় ভেরিফাইড হয়ে যাওয়ার চান্স থাকে, এবং ভেরিফাইড হওয়ার জন্য বেশ কিছু গাইডলাইন আমাদেরকে প্রপারলি মেনটেন করতে হয়। তো সেই ব্যাপারে নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে আরেকবার আলোচনা করবো। আর তার আগে গাইস, আমাকে একটু পরীক্ষা দিতে যেতে হবে, আমার শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা। সো আল্লাহ ভরসা বিসমিল্লাহ আমি শুরু করতে যাচ্ছি, লেটস গো। ওকে এভরিবডি, ওপেন ইয়োর প্লিজ ওপেন ইয়োর ভিডিও অ্যান্ড কিপ ইট অন প্লিজ। আর সবাই নেন, এটি করেন, আমি একটা স্ন্যাপশট নেব যে ইসের জন্য, একটা একটা অ্যাটেন্ডেন্সের জন্য একটা নিয়ে রাখবো। সবাই ওপেন করেন, একটা ওপেন থাকুক। এই মুহূর্তে আমার পেটে আসলে দুইটা ডিম ছাড়া কিছু ছিল না, সো আমাকে রেস্ট অফ দ্য এক্সাম কারো হেল্প ছাড়া একাই যুদ্ধ করতে হবে। সো আল্লাহ ভরসা এবং বিসমিল্লাহ বলে আমার মতো করে আমি পরীক্ষা শুরু করে দিলাম। আমরা 7টা থেকে শুরু করলাম কিন্তু, ঠিক আছে। সো এই পয়েন্ট থেকে আসলে রিপিটেটিভভাবে তেমন কিছু দেখানোর নাই, আমি আমার মতো করে এক্সাম দিয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারতেছেন একা এক্সাম দিচ্ছি, দুইটা ডিম খেয়ে নিছি, সব ধরনের চ্যালেঞ্জ আর প্রেশার ছিলই, তার মধ্যে এক্সামটার কোয়েশ্চেনও বুঝে বুঝে আনসার করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাট এক্সাম চলাকালীন সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা সাউন্ড হয়ে উঠলো,
আমার কোনো আইডিয়া ছিল না আসলে সাউন্ডটা কোত্থেকে হয়েছে, আর তারপর পরীক্ষায় এতটুকুই মনোযোগ ছিল যে সেই সাউন্ডগুলো কতটা পাত্তা দিই নাই। তাই কন্টিনিউড, এবং এক্সাম অলমোস্ট টাইম শেষ যাচ্ছিলো, এবং ফাইনালি হচ্ছে এক্সামের জন্য আনসার স্ক্রিপ্টটা ছবি তুলে স্যারকে আবার মেইল করতে হয়েছে। অ্যাবাউট 10 মিনিটস। সো ফাইনালি এক্সামের এই সব কিছু আমাদের সাবমিট করতে হইলো এবং স্যার আমাদেরকে আনসারটা বললো। আমার এত খুশির মূল কারণ হচ্ছে এক্সামের পর স্যার যখন আমাদের কাছে আনসারটা বললেন, আমি ক্রস ম্যাচ করে দেখলাম আমার আনসারটা আমার বাকি ক্লাসমেটদের সাথে এবং স্যারের সাথে মিলে গেছে। সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি টু সি দ্যাট দুইটা ডিম খাওয়ার পর এক্সামটা আলহামদুলিল্লাহ ভালোই হলো। আফটার 1.5 আওয়ার এক্সাম আমাদের ডিম খেয়ে এক্সাম দেওয়ার পরিকল্পনা শেষ হয়েছে। সো মিলাই জুলাই যেটা বুঝলাম, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের আনসার মিলছে, সবাই চাকা মার পাবে। সো এই 2 ডিম খেয়ে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হবে, জিরো পাবেন, এইসব মাথা থেকে ভাই ফেলাই দেন। এইসব কুসংস্কার উপরে বিশ্বাস করে কোনো লাভ নেই। একটা সোজা বাংলা কথা, আপনার যা মন চায় এখন আল্লাহর উপর ভরসা করে পরীক্ষা দিতে চলে যান। অ্যান্ড লেটস হোপ এই এক্সামের রেজাল্ট খুব সুন পাবলিশ করে দিবে স্যার, এবং আমি আপনাদেরকে দেখাতে পারবো এক্স্যাক্টলি আমি কততে কত মার্ক পাইছি, মানে 100তে কত পাইছি, সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর এর পাশাপাশি আপনাদের সাথে ফ্যানফেয়ার নিয়ে কিছু টিপস শেয়ার করতে চাই। আপনি ফ্যানফেয়ার কন্টেন্ট আপলোড করার পর যখন আপনার কন্টেন্টের টাইটেলটা লিখে ফেলবেন, হ্যাশট্যাগ অ্যাড করার জন্য একটা স্পেস পাবেন, সেখানে আপনি হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ভিডিওর সাথে রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এবং আপনি যদি কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট বানিয়ে থাকেন, সেক্ষেত্রে ব্র্যান্ডকেও কিন্তু ট্যাগ করতে ভুলবেন না, যাতে ব্র্যান্ডের সাথে কানেক্টেড যে মানুষগুলো আছেন এই প্ল্যাটফর্মে তারা আপনার ভিডিওটা সবার আগে সুন্দরভাবে দেখতে পায়। এবং অবশ্যই মেক শিওর করতে হবে গাইজ, আপনি যে কন্টেন্ট আপলোড করতেছেন সেই কন্টেন্টটা আপনার নিজের কন্টেন্ট, মানে অন্য কারোর কন্টেন্ট নিয়ে এসে পট করে ছেড়ে দিলে হবে না। ইট শুড বি অথেন্টিক, ইট শুড বি ইউনিক। এবং এই যে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন, ফ্যানফেয়ার প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছেন, এগুলোর জন্য কিন্তু আপনি বিভিন্নভাবে কয়েন দ্বারা রিওয়ার্ডেড হবেন। এবং এই কয়েনগুলোতে আপনি কী করবেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটার আনসার হচ্ছে তাদের একটা বিশাল রিডিম স্টোর আছে, সেখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, কসমেটিক্স, টেক্স, গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় আইটেম কিন্তু ইজিলি এই কয়েনের এগেনস্টে ক্লেম করতে পারবেন, এবং সারা দেশে ফ্রিতে ফ্যানফেয়ার এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিবে। সো এরকম সুন্দর সুন্দর অপরচুনিটি সহ বিভিন্ন ব্র্যান্ডের সাথে সরাসরি কানেক্ট হওয়ার অপরচুনিটি মিস করতে না চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই ফ্যানফেয়ার অ্যাপটা ডাউনলোড করে ফেলেন, এবং রেজিস্ট্রেশনের পর সুন্দরভাবে কন্টেন্ট আপলোড শুরু করেন। আই হোপ আপনাদের ফ্যানফেয়ারের জার্নিটা অনেক সুন্দর এবং অনেক অ্যামেজিং হোক। এবং নেক্সট ভিডিওতে কোন ধরনের চ্যালেঞ্জ আমি করতে পারি সেই বিষয়টা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি লুকিং ফরওয়ার্ড টু রিডিং ইউর লাভলি কমেন্টস গাইজ, এবং থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং চ্যালেঞ্জ। কুসংস্কার টুসংস্কার ওই মাথা মাথা থেকে বাদ দেন, একদম ফিল ফ্রি টু গো আউট দেয়ার, গিভ ইউর এক্সাম। ডিম না, আপনার মন যা খুশি তাই খান, হারাম কিছু খান না আর কি। সুন্দরভাবে খাওয়া দাওয়া করে প্রত্যেকটা এক্সাম দেন। আল্লাহ ভরসা সবার এক্সাম অনেক ভালো হোক, সুন্দর হোক। সবার জন্য আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট উইশেস। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।